কৃষ্ণনগরে মৃৎশিল্পীদের মুকুটের নতুন পালক। মৃৎশিল্পী হিসেবে প্রথম ডক্টরেট উপাধি পেলেন শিল্পী সুবীর পাল। শিল্পীদের এই সম্মান আরো অনুপ্রেরণা জাগাবে দাবি সুবীর বাবুর। জগৎবিখ্যাত কৃষ্ণনগরের মাটির পুতুল, প্রায় গোটা কৃষ্ণনগর জুড়েই রয়েছে নানান মৃৎশিল্পী। এবারে কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের ঝুলিতে নতুন সম্মান। মৃৎশিল্পী হিসাবে ডক্টরেট উপাধি পেলেন কৃষ্ণনগরের মৃৎশিল্পী সুবীর পাল। এই ঘটনায় স্বাভাবিকভাবেই কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের মাথায় নতুন পালক যোগ হলো, সে কথা বলা যায়। প্রসঙ্গত, এই প্রথম কোনো মৃৎশিল্পী ডক্টরেট উপাধি পেলেন। এ বিষয়ে সুবীরবাবু জানান, 12 বছর বয়স থেকে এই শিল্পের সাথে জড়িত রয়েছেন তিনি। ইতিমধ্যেই তার ঝুলিতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, পাশাপাশি শঙ্করদয়াল শর্মার হাত থেকে রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন তিনি। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই শিল্পী বংশ পরম্পরায় এই শিল্পের সাথে যুক্ত হয়ে পড়েন। 12 বছর বয়সেই ইন্ডিয়ান ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেন, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এসবের মাঝেই দেশ বিদেশ থেকে জুটেছে বহু খ্যাতি। সম্প্রতি দিল্লি ইউনিভার্সিটি থেকে ডক্টরেট উপাধি লাভ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে মাথার মধ্যে একটি চিন্তা ঘুরপাক খেত, শিক্ষা সাহিত্যে যদি ডক্টরেট দেওয়া হয় তাহলে জগৎবিখ্যাত মৃৎশিল্পের ক্ষেত্রে কেন ডক্টরেট হবে না। এরপরই যোগাযোগ শুরু করেন তিনি, কয়েকজনের সহযোগিতায় নিরলস পরিশ্রমের ফলে মেলে ডক্টরেট উপাধি। পুরস্কার পেয়ে স্বভাবতই খুশি সুবীরবাবু। আগামী প্রজন্মের কাছে তার বার্তা, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই শিল্পে আসুক, তাদের হাত ধরে কৃষ্ণনগরের মৃৎশিল্প আরো বিস্তার লাভ করুক। আমার একটা চ্যালেঞ্জ ছিল যে অনেক কিছুতে, সাহিত্যে বা এডুকেশনে বহু ক্ষেত্রে কিন্তু ডক্টরেট উপাধি দেওয়া হয়। তো আমি একটা মনে মনে অনেকদিন ধরে ডিসাইড করেছি যে আমাদের এত বিখ্যাত মৃৎশিল্প, কৃষ্ণনগর মৃৎশিল্প যে জগৎ বিখ্যাত, ইতিহাস বিখ্যাত, তো এটা কেন এতে হবে না। তো এটা নিয়ে আমি বহু মানে কাজকর্ম শুরু করেছিলাম এবং দিল্লি ইউনিভার্সিটির সঙ্গে আমি যোগাযোগ করি। তা ওনারা বলেছেন যে নিশ্চয়ই আপনার যা অ্যাচিভমেন্ট আছে তাতে করে আপনি পেতে পারেন, তা আপনি অ্যাপ্লাই করুন। তো আমাকে ব্যাকগ্রাউন্ডে কেউ একজন সাহায্য করেছে অবশ্যই যে সুবীর তুমি এটা করো। তো আমি তখন থেকে এটা থিসিস লিখতে আরম্ভ করি এবং আমার যে শিল্পকর্ম সেগুলো সমস্ত ছবি পাঠাই এবং আমার যা অ্যাচিভমেন্ট আছে তাদের সমস্ত কিছু পাঠায়। খুবই আনন্দ এবং গর্বের জায়গা যে কৃষ্ণনগর মৃৎশিল্পের ইতিহাসে এই প্রথম আমি ডক্টরেট করতে পারলাম বা আমাকে এই সম্মান দেওয়া হলো। এতে করে আমি মনে করি যে শিল্পর একটা ধাপ এগিয়ে গেল এবং শিল্পীরাও এক ধাপ এগিয়ে গেলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।